ফের রাহুল গান্ধীর এবার বড় অফার। ২৪ লোকসভা ভোটে কি নতুন চমক পাবে কংগ্রেস, এমনটাই বলছে। এর আগেও বিগত দিনে আমরা যদি দেখে নিয়ে যাক, ইন্দিরা গান্ধীকে মিথ্যা মামলা দিয়ে আনো হয়েছিল বিজেপি তরফ থেকে, তাকেও জেলে দিয়েছিল। শেষমেশ সেখানে 350 আপে কংগ্রেস আসন পেয়েছিল। শেষমেশ এবার কি সেই পথে গান্ধী পরিবার? তাই চাইছেন কি রাহুল গান্ধী? বড় সড়ো এবার ধাক্কা খাচ্ছে বিজেপি সরকার মোদি, এমনটাই রাজনৈতিক মহলে জল্পনা। সব জল্পনার অবসান ঘটিয়ে মোদিকে এবার খেসারত দিতে হচ্ছে, কারণ সুপ্রিম কোর্টে মামলাতে এবার মূল লড়াই করছেন কংগ্রেস। শেষমেশ ২৪ লোকসভা নির্বাচন, ২৩ বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট হবে, তার আগেই বিজেপি সরকারকে খেসারত দিতে হবে, কারণ রাহুল গান্ধীর মতো ব্যক্তিকে অমিত শাহ মোদি এরা দমনের চেষ্টা করছে। গোটা দেশের সঙ্গে ফের ভার পাল্লায় এগিয়ে কংগ্রেস রাহুল গান্ধীকে দমানোর চেষ্টা করতে পারবে না।